সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমানভাগে ভাগ করা যাবে? তাহলে আমরা 22 এবং 66কে গসাগু করব, 22 66, উভয়কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 11 2 গুণ 22, 3 2 গুণ 6, 3 2 গুণ 6 33। আবার আমরা উভয়কে 11 দিয়ে ভাগ করতে পারবো, 11 6 11, 3 11 33। তাহলে 22 ও 66 এর গসাগু সমান 2 গুণ 11 সমান 22। উত্তরটা দাঁড়ালো যে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যায়। যদি আমরা 22টি গোটা লিচু 22 জনকে দেই, এক একজন একটা করে পাবে। 66টি কালো জাম যদি 22 জনকে দেই, এক একজন 3টে করে পাবে। অর্থাৎ আমরা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে পারব। 4 নম্বর প্রশ্ন রয়েছে যে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে প্রথমে আমরা কি করব, গসাগু করে নেব। তাহলে প্রথমে আমরা 25 এবং 75 এর গসাগু করব। 3 25 75, তাহলে 25 ও 75 এর গসাগু হল 25। এবার প্রশ্ন হচ্ছে যে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে আর প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে আমরা আগে লিখে নেব যে প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। এবার কতগুলি টিনে করা যাবে? আমাদের 75 লিটার কেরোসিন তেল রয়েছে আর 25 লিটার পেট্রোল রয়েছে। তাহলে 75 লিটার যে কেরোসিন, তার জন্য টিন লাগবে 3টি, আর 25 লিটার যে পেট্রোল রয়েছে তার জন্য টিন লাগবে 1টি। তাহলে মোট টিন লাগবে 3 + 1 = 4।